লাকি কি করো তুমি? এই তো হাঁটাহাঁটি করতেছি। আচ্ছা, ভালো লাগতেছে, আজকের ওয়েদারটাও সুন্দর। নর্মালি দেখা যায় যে এখন তো বৃষ্টি থাকে সারাক্ষণ, তার উপর আবার শীত চলে আসছে, আগের মতো আর আনন্দ নাই। আমার সামার টাইমটা বেশি পছন্দ করি আমি, শীত এত বেশি লাইক করি না, কি আর করা। তোমার দেখে বোঝা যায় শীত আসছে কি। কি অবস্থা? কালকে আব্বা অনেকগুলো অ্যাপল পেড়ে নিয়ে গেছে। ও আরফি, না এটা কাঁচা কাঁচা। ওকে, নো প্রবলেম, এটা আরফি খাবে। ওই পাশে আরো আছে, আর গাছটাকে কিন্তু কাটা হয়েছে, অর্ধেক কেটে ফেলছে। গার্ডেন যখন ক্লিন করে দেখা যায় যে গাছগুলো কেটে ফেলে। আরফি, ওরে আল্লাহ, এই গাছ আমি কখনোই ফুল দেখিনি, বাট অনেকদিন পরে দেখছি, একদম বেলি ফুলের মতো দেখতে, খুব সুন্দর তো, হোয়াইট। আর অনেকগুলো কলি আসছে। ইশফি তো স্কুলে, আরফিও কিন্তু স্কুলে যায়, আরফির একটু পরে জিমনাস্টিকে যাব। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ইশফিকে স্কুলে দিয়ে আসলাম, রাদিয়া, ইশফি আর আরফিকে রেডি করাচ্ছি, আরফির আজকে জিমনাস্টিক। ব্যস্ততম সময় পার করি, তাই রেগুলার আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না। অনেক 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 ভিডিও বানাতে মন চায়, সবার সাথে গল্প করতে মন চায়, লাইভে আসতে মন চায়, বাট দেখা যায় যে সব কিছু মিলিয়ে টাইম ম্যানেজ করতে পারি না। তবে আরফি যেহেতু স্কুলে যাচ্ছে, এখন আমার একটু টাইম করতে পারবো, তো ভাবছি যে সবার সাথে আমি যা করি বা যা যা আমার আসলে লাইক আমার যে জ্ঞান আছে বা যা আমি জানি তা সবার সাথে শেয়ার করাটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। কারণ আমি যত গান বিতরণ করব ততই আমার গান বাড়বে আর ততই মানুষেরও মঙ্গল হবে। সো অনেক অনেক আপুরা সেটা এক্সপেক্ট করেন আমার থেকে, আমিও জানি। সো আমিও চাই রেগুলার সবার সাথে, মানে সবাইকে ভালো ভালো পরামর্শগুলো দিতে, যেভাবে আসলে এগিয়ে যাওয়া যায়, যেভাবে কাজ করা যায়, যেভাবে অনলাইনে কাজ করা যায়, ঘরে বসেও কাজ করা যায়। যেমন যাদের বাচ্চা আছে, অনেকে চাইলে বাইরে গিয়ে কাজ করা পসিবল হয়ে ওঠে না, তখন ওই মুহূর্তটা আসলে অনেক কঠিন, বিকজ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটা প্রতিটা মেয়ের জন্যই, তার সন্তানের জন্য হোক, পরিবারের জন্য হোক, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো আমি ট্রাই করি সব দিক দিয়ে, যা যা আমি জানি বা যেভাবে আমি এগিয়ে যাই, সব কিছু সবার সাথে শেয়ার করতে, যাতে অন্যান্য সবাই আরও বেশি অ্যাক্টিভ থাকে, এনকারেজ হয়, ভেঙে না পড়ে বা আমি কী করবো কী করবো এই হতাশায় না ভোগে। সো আমি ট্রাই করি আমার পক্ষে যতটুকু সম্ভব, যেভাবে বললে সবাই অনেক খুশি হয়, অনেক ইন্সপায়ার হয়। সো সবাই আমার সাথেই থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করতে থাকবেন, ইনশাল্লাহ আমিও ট্রাই করব যেন সবার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। আর এখন আমি, সুমন, আরফি আমরা একটু গার্ডেনে ঘোরাঘুরি করতেছি। এই এই টাইমটাতে নর্মালি দেখা যায় যে আমি সুমন বাইরেই থাকি, সো আজকে বাসায়, তো ভাবলাম সবার সাথে একটু গল্প করি। আর ড্যাডি আর আরফির মধ্যে ঝগড়া চলতেছে, সুমন দেখি হোয়াটস গোয়িং অন। আরফি নতুন স্কুল শুরু করছে, তো তো স্কুল শুরু করাতে যেটা হয়েছে, এখন সে স্কুলে যাবে না। এতদিন জিমনাস্টিক তারপর ড্যান্স ক্লাস খুবই লাইক করতো, আজকে থেকে বলতেছে না আমি যাব না। ওই বাচ্চাদের তো মুড সুইং হয় যখন নার্সারি স্টার্ট করে, প্রথমে যেতে চায় না, তারপরও ট্রাই করতেছি ইমপ্রেস করার জন্য বিভিন্নভাবে, কত রকম কত কিছু যে বলতেছি যে না যেতে হবে, কারণ না গেলে হবে না। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে, ছোট একটা ভিডিও শেয়ার করলাম।